কাফির রাষ্ট্রে গিয়ে বসবাসের বিধান কী আমরা যদি পুরো ফ্যামিলি নিয়ে যেতে চাই যদি ওই রাষ্ট্রের সেই এলাকায় আমরা যাবো যেখানে যদি ইসলাম পালন করা সহজ হয় তাহলে কি যেতে পারবো ইসমিল্লা আলহামদুলিল্লাহ সাল্লাহাদ ভাই রসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি বলেছেন যে আনা ভ্যারি ইউ মিন মুমিনিন মিনি মুসলিমিন ইয়েসকুনু বাইনা জহারানা ইল মুশরিকিন আমি সেই ইমানদার থেকে নিজেকে মুক্ত ঘোষণা করছি যেই ব্যক্তি মুস মধ্যে অবস্থান করে এজন্য হিজরত ইসলাম একটা গুরুত্বপূর্ণ এলিমেন্টস হিজরতের স্বভাব অসাধারণ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তিনি হিজরত করতে নির্দেশ দিতেন এবং সে হিজরত করেছেন মক্কা বিজয়ের পর তিনি হিজরত করতে নির্দেশ দেন কারণ তখন বলেছেন যে মক্কা থেকে আর কোনো হিজরত নেই কারণ মক্কাতে আহ দারুল ইসলাম হয়ে গেছে এই জন্য ইসলাম দারুল কুফরে কাফেরদের দেশে বসবাস করার অনুমতি দেয় না সুনির্দিষ্ট কিছু কারণ ছাড়া এক নম্বর কারণ হচ্ছে দাওয়াতের কারণে দাওয়াতের কারণে যেতে পারবে কিন্তু স্থায়ী অবস্থানে নয় যেখানে থাকলে তার পরবর্তী জেনারেশন ইসলামীভাবে থাকবে না সেখানে থাকা যাবে না বর্তমান যে অবস্থা মুসলিম বিশ্ব নয় কাফের দেশে দেশগুলোতে বিশেষ করে যে সমস্ত ইউরোপ আমেরিকার দেশগুলোতে সোজা বলেই দিলাম সেইগুলোতে যারা অবস্থান করবে তারা সেখানে অবস্থান করলে তাদেরকে জীবিকা নির্বাহের জন্য হারামের অনুসারী হতে হয় বেশিরভাগ সময় বেশিরভাগ সময় তারা হোটেল ব্যবসা করে যেখানে তারা মদ বিক্রি করে সুদের তারা সুগারের গোস্তু বিক্রি করে বেশিরভাগ সময় হালাল খাবার নিয়ে তাদেরকে টানা টানা পড়তে হয় এবং বেশিরভাগ কিন্তু নিজে কষ্ট করলেও পরবর্তী জেনারেশন তার সন্তানকে সে রাখতে পারে না তার সন্তানরা তখন আর ওই পরিবেশে বড়ো ওঠে তাদের কাছে তখন আর যে কোনো হারামেই তাদের কাছে আর স্বাভাবিক গা হওয়া মনে হয়ে গাছ হয়ে যায় তখন তারা তাদের বলতে পারেন নিজের জীবন বিপন্ন করে নিজের সন্তানদেরকে কাফে বা কাফের বানিয়ে জীবন বিপন্ন বলতে বোঝাচ্ছি যে নিজেদেরকে ইমান থেকে ইমান হারা করাটাই জীবন বিপন্ন হচ্ছে আরও খারাপ জিনিস অর্থাৎ ইমান হারা করা নিজেদের জীবনকে সেটা এবং পরিবারকে যারা এই পদ্ধতি অবলম্বন করছেন তারা কিন্তু আল্লাহকে ভয় করা উচিত আপনি কিন্তু নিজে গুণাগার হবেন আপনার সন্তানাবরী ভবিষ্যৎ প্রজন্মে যারা এরকম কাফের হয়ে যাবে তাদের জন্য আপনি দায়ী হবেন কারণ আপনি তাদেরকে নিয়ে সেখানে বসবাস করিয়েছেন এই জন্য এই জন্য এরসুল্লাস মহা একটি হাদিস কি মনে হয় তিনি বলছেন লা ই এত যে কাফেরদের দুটি আগুন এবং ইমানদার আগুন একসাথে উঠতে পারে না এর অর্থ হচ্ছে তাদের চুলে একসাথে চলবে না আপনি এমন এক দেশে অবস্থান করার জন্য অধিকাংশ দেশে এখন মানুষ যায় যেখানে কিন্তু দেখা যায় ইচ্ছা করলেও আপনি ভালো থাকতে পারবেন না আপনার সন্তান যখন একটু বড় হবে তখন তারা সরকারের সন্তান বিবেচিত হয় সেখানে তারা সরকারের আইন কেন সবই তারা ফলো করে আপনি ঘরে তাকে কোথাও যেতে নিষেধ করতে পারবেন না তারা ক্রিসমাসে মাসে যাবে তারা হারাম যাবে তারা যুবকদের সাথে মিশবে যুবতীদের সাথে মিশবে এবং সেখানে আপনি তাকে কোনোভাবেই নিষেধ করতে পারবেন না পারিবারিক যে বন্ধন সেখানে থাকে না এবং সেখানে নিষেধ করার কোনো সুযোগে থাকে না আঠারো বছর হওয়ার পরে আপনার মেয়ে দেখবেন যে কালো একজনকে ঘরে নিয়ে চলে আসছে আপনি তাকে নিষেধ করতে পারছেন না আপনার মেয়ে কারোর সাথে চলে গেছে অথবা আপনার ছেলে কাউকে নিয়ে আসছে ঘরের ভিতরে আপনি নিষেধ করতে পারছেন না এবং এমন অবস্থা হয় অনেক সময় আমাদের বন্ধুরা অনেক সময় লেখে যে ওই সমস্ত দেশে থাকার অর্থই হচ্ছে নিজের যেমন ইমান নষ্ট হয় অন্যদের ইমান নষ্ট হয় এবং ঘর থেকে বের হলেই আপনি এমন এমন সব চিত্র আপনার চোখের সামনে পড়ে যেখানে আপনি ভালো কোনো অবস্থান আপনার আসলে থাকা আপনি পারবেন না আরেকটি জিনিস হচ্ছে যে এখানে দিনের পর দিন অবস্থান খারাপের দিকে যাচ্ছে ভালোর দিকে নয় তারা কেউই ইসলামিক অনুশাসন গ্রহণ সব দুনিয়ার সমস্ত নীতি নৈতিকতা মানুষ মানে কিন্তু ইসলামিক নীতি নৈতিকতাকে মানতে তারা রাজি নয় ইসলামিক নীতি বিরুদ্ধে তারা নেমেছে এবং তাদের বিরুদ্ধে তাদের সাথে সহকারী হবে আপনারই ঠিক আপনার দেশই আপনার আপনার সাথেই মুসলিম নামধারী এরকম মানুষরা কিন্তু এরকম ইসলিম মুসলিম নৈতিকতা সেটা বর্জন করার জন্য সহজ করে দিবে পত্তা মুক্ত করে দিবে এবং সেটাকে তারা আপনার সে সমস্ত প্রতিষ্ঠানে সন্তানদেরকে যেখানে পড়ানো হবে সেখানে তাদেরকে শিখাবে যেখানে যাবে সেখানে শিখাবে ক্লাব শিখাবে বিভিন্ন জায়গাতে চাকরি জায়গায় শিখাবে এর অর্থ হচ্ছে আপনাদের পারিবারিক বন্ধন থাকবে না ইসলাম থাকবে না দিন থাকবে না এটা তো স্বাভাবিক জিনিস এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের দেশে যে চাকরি আছে এখানে কষ্ট করে হলেও আপনি যে কোনো আপনার দেশে যেখানে আপনি আছে সেখানে অবস্থান করার চেষ্টা করুন আর যে অন্য দেশে থাকেন সেখানে স্থায়ী নাগরিকত্ব চিন্তা ভাবনা করবেন না টাকা রোজগারের জন্য যেতে পারবেন কিন্তু ইমান হারা হওয়ার সম্ভাবনা থাকলে সেখানে যেতে পারবেন না ইমান হারা হওয়ার সম্ভাবনা না থাকলে যে সমস্ত দেশে দাওয়াতের জন্য দাওয়াত দাওয়াতের জন্য অথবা টাকা রোজগারের জন্য যেতে পারবেন দুইটা শর্ত আপনি জেনে নেবেন ভালো করে আর সেখানে অবস্থান করার কারণে যদি কোনো আপনার ইমান এবং আঁকিটা নষ্ট হয়ে যায় এবং সেখানে যাওয়া গেলে আপনার ইমান আঁকিটা নষ্ট হয়ে যায় এবং সেখানে গেলে আপনার সন্তান সত্য নষ্ট হয়ে যাবে তখন আপনাকে সেখানে যাওয়া কখনো জায়গা হবে না এই জন্য সেসব দেশ যাওয়া যাবে না দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা হিজরতের বিষয়টি হচ্ছে মুসলিম দেশ দেশের দিকে হিজরত করা উদ্দেশ্য হয়ে গেছে এখন উল্টা এখন কাফের দেশের দিকে হিজরত করে যাচ্ছে মানুষ এই জাতীয় উল্টু যখন আসে তখন মানুষের হাওয়ার দিকে বা প্রবৃত্তির তাড়ানার দিকে মানুষকে মানুষ এগিয়ে নিয়ে যাচ্ছে এখন তারা নতুন নতুন মশলা বের করে বলবে যে বাংলাদেশেও তো ভালো থাকতে পারছি না পাকিস্তানেও ভালো থাকতে পারছি না কা পাকিস্তানে বাংলাদেশে আপনি ইচ্ছা করলে ভালো থাকতে পারবেন চেষ্টা করলে গণতন্ত্র দিনই আমি দেখেছি আমরা থাকছি আমাদের বন্ধুরা থাকছে কোনো সমস্যা হচ্ছে না এদেশে শতকরা আশি পার্সেন্ট লোক কিন্তু দিনের পর টিকে থাকতে পারছে বাকি যারা বিশ পার্সেন্ট ওদের হ্যাঁ ওদের হামলা ওদের কর্মকাণ্ড বেশি ওদের দ্বারা ওনারা ক্ষতিগ্রস্ত হচ্ছে বেশি এবং ওদের ক্ষমতা বেশি আলাদা কথা কিন্তু ইচ্ছা করলে একজন মানুষ চেষ্টা করে অনেক কিছুই নিজেকে ইমান উপর টিকে রাখতে পারে পরিবারকে রাখতে পারে অবশ্য প্রজন্ম রাখতে পারে কিন্তু কাফের দেশে আপনি ইচ্ছা করলে রাখতে পারবেন না কারণ আপনাকে সেখানে সেই স্বাধীনতাটুকু আপনার নেই আপনি সেখানে একটা স্বাধীনতা পাবেন সেটা হচ্ছে হ্যাঁ কখনো কখনও আপনি বেকার বেকার হিসেবে নাম লেখাইলে আপনার টাকা আসবে বেকারত্বের ভাতা পাবেন কেউ কেউ সেখানে কোনো অসুবিধা থাকলে সেখানে স্বাস্থ্যগত সুবিধা পাবেন কিন্তু আপনি এর বিপরীতে যেটা হারাবেন সেটা মারাত্মক জিনিস সেটা হচ্ছে ইমান হারা হবেন আপনি আপনার পরিবার এবং আপনার ভবিষ্যৎ প্রজন্ম এখন অনেকে বলতে পারবো সোল্লা সাল্লাহ আসলাম তিনি তো বলেছেন যে তোমরা হিজরত হিজরত করতে তিনি দিয়ে দিয়েছেন তিনি ইয়াতে যাওয়ার জন্য আবসিনিয়াতে আবিসিনিয়া বা হাবসাতে হিজরত করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন দেখুন সেখানে ইমান রক্ষার তাগিদে দিয়েছেন যে দেশে অর্থাৎ তার দেশে ইমান রক্ষা করা যাচ্ছে না তখন তিনি বলেছেন আর সেখানে তিনি একটা জিনিস পেয়েছেন সেটা হচ্ছে এমন একজন রাষ্ট্রপ্রধান যিনি কারো ব্যবহার হস্তক্ষেপ করেন না এরকম কিন্তু এরকম অবস্থা বর্তমানে মুসলিম বিশ্বে কাফের বিশ্ব বা থেকে বলা যাতে ইহুদিন আসারের দেশে সেটা নাই অর্থাৎ যেটা বলতে পারেন পশ্চিমা বিশ্বে বা পাশ্চাত্যে বা আমেরিকায় বা ইউরোপে সেই অবস্থাটা নাই এটা যতই মানুষ বলেন না কেন নিজেকে নিজেকে নিজে প্রলোভন দিচ্ছে নিজেকে নিজে একটা বুঝ দিচ্ছেন এটা আসলে এইটা কিন্তু সঠিক কাজ হচ্ছে না এটা এরকম নয় আপনি দেখেন সুন্দরভাবে দিন পালন করার কথাটি কিন্তু রসুল হাদিসে ওখানে উল্লেখ আছে যে সেখানে তোমরা দিন পালন করতে পারবে এবং সেহাবাইকার যারা ওখানে গিয়েছেন তারা সুন্দর সুন্দরভাবে দিন পালন করেছেন এরপরে কিন্তু তারা সেখানে থাকেননি যখনই মুসলিম দেশ হয়েছে তারা কিন্তু হিজত করে চলে এসেছেন এর অর্থ হচ্ছে মুসলিম দেশ থাকলে সেখানে আর দূরে অবস্থান কাফের দেশে অবস্থান করা যাবে না এমনকি সেখানে সলাত আদায় করার সুযোগ থাকলেও বা দিন পালন করার সুযোগ থাকলেও সেটাই কিন্তু জানতে হবে রোল্লাহ আসলামের কোনও সাহাবি তারা কিন্তু যারা মারা না গেছে তারা কিন্তু কেউ আর এ আবেশিনিয়াতে অবস্থান করেনি এর অর্থ হচ্ছে যখন মদিনায় রাষ্ট্র হয়েছে মুসলিম রাষ্ট্রগুলো পরিচিত হয়েছে সেখানে তারা কিন্তু চলে এসেছে প্রত্যেকেই এই জন্য আমরা আমার উচিত সেই জাতীয় এই জাতীয় ছোটোখাটো জিনিস দিয়ে নিজেকে প্রবোধ না দেয়া নিজের ব্যাপারে বোঝা নিজের ভবিষ্যৎ প্রজন্মের ব্যাপারে বোঝা মনে রাখবেন আপনি আপনার চোখের সামনেই দেখতে পাচ্ছেন হিসামুদ্দিন চৌধুরী যদি কোনো হুনসেন চৌধুরী হয়ে যায় খ্রিস্টান হয়ে যায় আপনার চোখের সামনেই বহু মেয়ে খ্রিস্টান হয়ে যাচ্ছে বহু চোখের সামনেই সেখানে হ্যাঁ বলতে পারেন যে দুঃশের জন্যই ইসলাম গ্রহণ করে সেটাই কিন্তু বড় কথা যেটা আপনার লোক সন্তান হচ্ছে না সেটা হচ্ছে ওখানকার হচ্ছে আপনার সন্তানরা গিয়ে সেখানে সেখানে নাস্তিক হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম তারা কোনোভাবেই দিন মানবে না এরকম হচ্ছে সেখানে আপনাদের মতো লোকদেরকে বোঝা উচিত যে নিজেকে আমরা এই টাকা পয়সার পিছনে বা দুনিয়ার পিছনে হতামত দুনিয়ার পিছনে দিয়ে ইমান হারা না হয়ে যায় ভবিষ্যৎ প্রজন্মকে নষ্ট না করি বিনষ্ট না করি আপনারা ওখানে যারা অবস্থান করছেন হ্যাঁ স্থায়ীভাবে অস্থান করা কোনো চিন্তা করা যাবে না যতদিন আসেন এত যতদিন ইমান রক্ষা করা যায় যতদিন টাকা পয়সা রোজগার বা ব্যবসার কারণে যাচ্ছেন সাথে সাথে আবার চলে আসার জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে যে যে কোনো মুহূর্তে আমি চলে যাব এবং এই সমস্ত তাদের যে সমস্ত নাগরিকত্ব সেটা গ্রহণ করে নিজেকে আমি অপমানিত করব না আমি মুসলিম দেশের নাগরিক আমার একটা আত্মসম্মানবোধ আছে হ্যাঁ হতে পারে দুনিয়ার দৃষ্টিতে তাদের এই সমস্ত পাসপোর্টের মূল্য অনেক বেশি হতে পারে আল্লাহর দৃষ্টিতে সেটার কোনো মূল্য নেই এবং সেটা গ্রহণ করা যাইজ নেই এই জন্য হারমান শরিফ আহিনের বিশেষ করে শেখ আবদুল্লাজিম বাজ রহমাউল্লা সহ কেবাল কেবলামা এবং লজাতুদ্দাহমা সবাই ফাতোয়া দিয়েছেন যে অমুসলিম দেশে নাগরিকত্ব গ্রহণ করা অবৈধ নয় এবং সেখানে যদি কোনো কেউ কোথাও থাকার জায়গা না হয় সেখানে থাকলেও সাময়িক থাকবে তার চিন্তা চেতনা সবসময় থাকবে যে আমার দেশ যে কোনো মুসলিম রাষ্ট্রে আমি ট্রান্সফার হয়ে যাই এটা একজন ইমানদার সবসময় চিন্তা ভাবনা করে আল্লাহ আমাকে বুঝা আমাদেরকে বোঝাতেও অভিজ্ঞান করুন